আজকে আবার একটা ক্যাজুয়াল আনবক্সিং ভিডিও আনছি। ওকে নো ম্যাটার, ইউ গাইস কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। দিস ইজ শিহাব এন্ড আপনারা দেখছেন শিহাব হোসাইন ইউটিউব চ্যানেল। সো গাইস, আজকে আবার আমরা একটি নতুন প্রোডাক্টের আনবক্সিং নিয়ে আসছি। 2021 খালি প্রোডাক্টের আনবক্সিং চলতেছে। সো আজকে আমরা এই প্রোডাক্টের আনবক্সিং নিয়ে আসছি। এটা হইতেছে একটা ব্লুটুথ ইয়ারবাডস। সো আজকে আমরা এটার আনবক্সিং করব, অডিও কোয়ালিটি দেখবো এটি। সো দেখা যাক এটি আসলে কেমন হয়, এই প্রাইস রেঞ্জে এটির পারফরমেন্স কেমন হয়। সো দেখা যাক, ভিডিও শুরুতেই বলে নিচ্ছি, আপনারা যারা যারা এখন আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিন, আর পাশে বেল আইকনটিতে প্রেস করে দিলে ভালো হয়। ফার্স্টে এফসি গ্যাজেটসকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ, কারণ আমাদেরকে এই গ্যাজেটটি প্রোভাইড করেছে এফসি গ্যাজেটস। তো আপনারা চাইলে এরকম নতুন নতুন অ্যান্ড সুন্দর সুন্দর প্রোডাক্ট কেনার জন্য এফসি গ্যাজেটসের পেজটা ভিজিট করতে পারেন, আর তাদের পেজে চলছে একটা অফার। সো আমি তাদের পেজের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে তাদেরকে মেসেজ করতে পারেন, যে কোনো প্রকার প্রোডাক্ট কিনতে পারেন খুবই কম প্রাইসে। সো চাইলে ভিজিট করতে পারেন এফসি গ্যাজেটস। তো ফার্স্টে এই বক্সটি আনবক্স করলে আমরা পেয়ে যাচ্ছি যে পারফিউমের ক্যানগুলি রয়েছে, সেই পারফিউমের ক্যানগুলির মতো একটি বক্স। কিন্তু এটি আসলে পারফিউমের ক্যান না, এটি হচ্ছে এটির চার্জিং ডক অথবা চার্জার যাই বলেন। এখান থেকে এটিকে প্লাগ করতে হবে সিম্পলি। যদি এখান থেকে এটিকে প্লাগ করেন, তা এটার নিচে আপনারা দুইটা গোল্ডেন কালারের হুক দেখতে পারবেন। এই হুকগুলো দিয়ে যদি আপনারা এখানে প্লাগ করেন, তাহলে আপনারা দেখতে পারবেন আপনাদের যে ব্লুটুথ স্পিকারগুলি রয়েছে সেগুলি খুব সুন্দরভাবে এখানে চার্জ হয়ে যাচ্ছে। আর এখানে আপনারা একটি RGB লাইটও দেখতে পারবেন। সো আমার মনে হয় যে এটি একটি কুল ফিচার এখানে দেওয়া হয়েছে। সো চলে আসা যাক মেইন কথায়। এখানে আপনারা এটি চার্জও দেখতে পাচ্ছেন, এখানে এটি চার্জও দেখাচ্ছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটি চার্জ দেখাচ্ছে, একটি হোয়াইট কালার লাইট ইন্ডিকেট করে আমাদেরকে চার্জ দেখাচ্ছে। আর এখানে রয়েছে এটির একটি নিজস্ব কনভার্টার লাইট। সো এরপর যদি আমরা বক্সটি সরিয়ে দেই, তাহলে সেরকম কিছু পাবো না আমরা, জাস্ট আমরা এখান থেকে পাবো একটি এটির যে কেবল, চার্জার কেবল রয়েছে। ও গাইজ, আমি আপনাদেরকে একটি কথা বলতে ভুলে গিয়েছি, এটির যে কেবলটি রয়েছে এটি টাইপ সির একটি কেবল। সো এটি আমার মনে হয় একটি প্লাস পয়েন্ট রয়েছে এখানে। এই টাইপ সি কেবলটি আমরা সরিয়ে দিলে কিছু আমরা এয়ারবাডস দেখতে পারবো, যেগুলি সচরাচর সব জায়গাতেই দিয়ে দেওয়া হয়। এগুলি আমি খুলে দেখিনি যে এগুলির কোয়ালিটি কেমন, অ্যান্ড দেন কিছু ডকুমেন্টেশন রয়েছে, অ্যান্ড আর কিছু নাই। সো আমি বক্সটাকে সরাই দিচ্ছি। ইয়ারবাডসগুলির সাউন্ড কোয়ালিটি নিয়ে যদি বলতে হয়, তাহলে আমি বলবো যে এভারেজ লেভেলের সাউন্ড কোয়ালিটি রয়েছে, বেশি খারাপও না, অনেক বেশি একদম ভালোও না। আর যে এখানে যে ব্র্যান্ডটি রয়েছে, এটি হচ্ছে একটি নতুন ব্র্যান্ড। সো সেরকম পুরানো কোনো ব্র্যান্ড না, এটি হচ্ছে একটি নতুন ব্র্যান্ড। সো চলে আসি যদি আমরা চার্জিং সেকশনে, যে এই আমাদের ইয়ারবাডসগুলি চার্জ কত থাকবে। সো এই যে ডকটি রয়েছে, এই ডকটি রয়েছে 400 mAh এর ব্যাটারি। সো আপনারা যদি ইয়ারবাডসের চার্জ শেষও হয়ে যায়, তবুও আপনারা এই ডকটি দিয়ে এটিকে অনেকক্ষণ চালাইতে পারবেন, রান করাইতে পারবেন। আর এই ইয়ারবাডসগুলিতে রয়েছে 50 mAh এর ব্যাটারি। এই 50 mAh এর ব্যাটারি আমার মনে হয় যে খুব এনাফ, কারণ আমি কালকে রাত থেকে ইউজ করতেছি, সারা রাত আমি ইউজ করছি। এখন আমি এটি কিছুক্ষণ আগেও গান শুনতেছিলাম, গেম খেলছি, গান শুনছি, সব করে নিছি আমি এটিতে, এখনও প্রায় অর্ধেকের মতো ব্যাটারি রয়েছে অথবা অর্ধেকের একটু কম রয়েছে। সো আই থিঙ্ক ব্যাটারি পারফরমেন্সের দিক দিয়ে এদিকে তো আমি একটি থামস আপ দিচ্ছি। অ্যান্ড এরপরে যদি চলে আসি, সাউন্ড কোয়ালিটি অতটা সুন্দরও না, অতটা খারাপও না, এমনি বলতে পারেন আপনারা মোটামুটি নয়েজ ক্যান্সেলেশন আপনারা পেয়ে যাবেন, অত কোনো ভালো নয়েজ ক্যান্সেলেশন পাবেন না, তবে মোটামুটি একটা এক্সপিরিয়েন্স আপনারা এটিতে পেয়ে যাবেন। খুবই চিপ এক্সপিরিয়েন্স পাবেন না, তবে এভারেজ টাইপ একটা এক্সপিরিয়েন্স অথবা মিডিয়াম একটা এক্সপিরিয়েন্স এটি আপনারা পেয়ে যাবেন। আমাদের এই এয়ারবাডসটিতেও রয়েছে কয়েকটি নতুন নতুন অ্যান্ড সুন্দর সুন্দর ফিচার, যেগুলি অন্যান্য দামি দামি এয়ারবাডসগুলিতে থাকে। সো চলুন দেখে আসা যাক আসলে ফিচারগুলি কোনগুলি। এই এয়ারবাডসগুলিতে রয়েছে টাচ কন্ট্রোল, মানে এখানে আপনারা এয়ারবাডসটি যে আপার পোর্শনটি দেখতে পাচ্ছেন, এই পোর্শনে যদি আপনারা একটু লং প্রেস করে ধরে রাখেন, প্রেসও করতে লাগবে না, জাস্ট লং টাচ করে ধরে রাখলেই আপনারা দেখতে পারবেন যে এখানে লাইট জ্বলে উঠছে, রেড অ্যান্ড ব্লু একটি লাইট জ্বলে উঠছে। সো এই লাইটটি ইন্ডিকেট করছে যে বর্তমানে আমাদের যে এয়ারবাডসগুলি রয়েছে সেগুলি অন আছে। সো আমার মনে হয় যে এটি একটি ভালো ফিচার। আর এখানে এটি টাচ অ্যান্ড কন্ট্রোল দিয়ে কাজ করে, মানে এখানে আপনারা যদি টাচ করেন, তাহলে আপনাদের ফোনের মিউজিক সেকশনটা আপনারা কন্ট্রোল করতে পারবেন, প্লে পজ করতে পারবেন, আরও এগুলি সব করতে পারবেন।
সো আমার কাছে একটি একটি ভালো ফিচার মনে হয়েছে অ্যান্ড এটি সুচ্ছ। আরেকটি যে ফিচারটি রয়েছে, আমরা যদি আমাদের এয়ারবাডসগুলিকে আমাদের যে চার্জিং ডক রয়েছে এই চার্জিং ডকটিতে রাখি, তাহলে আপনারা দেখতে পাবেন এখানে খুব সুন্দর একটি লাইট জ্বলে উঠছে ব্লু কালারের, যেটি দ্বারা এটি আমাদেরকে ইন্ডিকেট করিয়ে দিচ্ছে যে আমাদের এয়ারবাডসগুলি ঢুকে পড়েছে অ্যান্ড ওগুলি চার্জও হচ্ছে। আর এখানে আপনারা একটি হোয়াইট কালার লাইট দেখতে পাবেন, ছোট একটি লাইট যেটি ইন্ডিকেট করছে যে আমাদের এয়ারবাডসগুলিতে চার্জ হচ্ছে আর আমাদের যে চার্জিং ডকটি রয়েছে সেই চার্জিং ডকটিতে কত পরিমাণে চার্জ রয়েছে। সো আমার এটি একটি ভালো ফিচার মনে হয়েছে যে সব কিছুতে লাইট দিয়ে ইন্ডিকেট করে দিয়েছে তারা। সো থামস আপ। অ্যান্ড এই যে কেবিনটি রয়েছে তাদের 400 mAh এর যে চার্জিং কেবিনটি রয়েছে, আপনারা বলতে পারেন যে এটির কোয়ালিটি কেমন। সো এটির কোয়ালিটিও এভারেজ লেভেলের, অত কোনো ভালো কোয়ালিটিও না আবার অত কোনো খারাপ কোয়ালিটিও না, একটি বিলো এভারেজ লেভেলের এটি। আর এটির সামনের দিকে আপনারা দেখতে পাবেন এখানে টাইপ সি পোর্ট রয়েছে, এই টাইপ সি পোর্টে আপনারা আপনাদের যে কোনো চার্জার যদি ইনসার্ট করান তাহলে আপনারা একটি সুন্দর পারফরমেন্স দেখতে পাবেন, খুবই সুন্দর একটি লাইট দেখতে পারবেন। তো আমি মূলত এই ইয়ারবাডসগুলিকে বাইরে কোথাও ইউজ করিনি, আমি জাস্ট আমার বাসার ভিতরে ইউজ করছি। সো আমি বলতে পারতেছি না যে আউটডোর এটার এক্সপিরিয়েন্সটা কেমন হবে, এটি জাস্ট ছিল একটি ফার্স্ট ইম্প্রেশন ভিডিও। আপনারা যদি চান এটি ফুল রিভিউ তাহলে আপনারা আমাকে নিজে কমেন্ট করতে পারেন, তাহলে আমি খুব শীঘ্রই এই প্রোডাক্টটির একটি ফুল রিভিউ নিয়ে আসার চেষ্টা করব আমার চ্যানেলে। আর এই ছিল আজকের ভিডিও, ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক করতে ভুলবেন না, এরকমই ভিডিও সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিতে প্রেস করতে ভুলবেন না। আর আপনাদেরকে বলে রাখছি এফসি গ্যাজেটসে চলছে খুব সুন্দর একটি অফার, তারা অনেক প্রোডাক্ট লো প্রাইসে দিয়ে থাকতেছে। সো আপনারা চাইলে তাদের পেজটি ভিজিট করতে পারেন, তাদের ফেসবুক পেজের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। এরকম খুবই সুন্দর সুন্দর ইউনিক অ্যান্ড নতুন নতুন প্রোডাক্ট কেনার জন্য তাদের পেজটি ভিজিট করতে ভুলবেন না। আর গাইস আপনাদের কি বলে রাখছি, এফসি গ্যাজেটসের কিন্তু একটি ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানেও তারা এরকম সুন্দর সুন্দর অ্যান্ড ইউনিক ইউনিক প্রোডাক্টের আনবক্সিং করে থাকেন। সো আপনারা চাইলে তাদের চ্যানেলটিতে ঘুরে আসতে পারেন, দেখতে পারেন তাদের চ্যানেলটিকে কেমন লাগে, চাইলে সাবস্ক্রাইব করতে পারেন আর আমার চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দিয়ে। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, গুড বাই।